हाय गाइस, आज हमें एक मजार रेसिपी नहीं आसची। रेसिपिटार नाम हलो मोचा चप। हाँ, मोचा चप किन्तु देखते और खेते एकदम ही भेजिटेबल चपर मतन। अपन बाड़ीते मोचा थाकले आपनारा ए रेसिपिटी बनाते पारबेन। বাড়িতে অতিথি এলে আপনি এই রেসিপিটা বানিয়ে দিতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে আপনি মোচার চপ খাওয়ালেন না ভেজিটেবল চপ। এর জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে নিয়েছি। তেল রেখে গরম করতে দিয়ে দিচ্ছি। এখানে আমি মোচাটা এবং আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আপনাদেরকে এভাবে সেদ্ধ করে নিতে হবে। আর এখানে পেঁয়াজ, এইখানে আদা, রসুন আর পেঁয়াজ বাটা আছে। বেশি পেস্ট করব না, অল্প পেস্ট করব। আমাদের তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজটাকে তেলে ছেড়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি আদা, রসুন, লঙ্কা বাটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। সব ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি সব ভালো করে মিশিয়ে নেব। আপনাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। যে মোচাটা আমি রেখেছিলাম সেদ্ধ করে সেই মোচাটা দিয়ে দেব। আর যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের পুর রেডি। এবার আমি সামান্য পরিমাণ বিট নুন দিয়ে দেব। এবার কিন্তু এটাকে ভালো করে নেড়ে যেতে হবে। এই দেখুন, পুরটাকে এভাবে বানিয়ে নেব। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি এই পুরটাতে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঘি দিয়ে দেবেন। ঘি দিলে এর স্বাদটা বাড়বে। একটা বাটির মধ্যে আমি ডিমটাকে নিয়ে নিচ্ছি। এই দেখুন, আমি ডিমটা নিয়ে নিয়েছি। এবার আমি পুরটাকে ঠিক এভাবে শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে আমি সবগুলো করে নেব। এই দেখুন, আমাদের সবগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে গোলও শেপ দিয়ে দিতে পারেন। এই দেখুন, আমি এখানে বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। এই বিস্কুট গুঁড়োর উপর চুবিয়ে এবার আমি যেই ডিমটাকে ভেঙেছিলাম সেই ডিমটার উপর দিয়ে দিচ্ছি। এইভাবে আমি দুটো তিনটে কোটিং লাগাবো যাতে এটা ভালো করে মুচমুচে হয়। এই দেখুন, আমি এইভাবে করছি, আপনিও এইভাবে করে নেবেন। এ দেখুন, আরেকটা দেখিয়ে দিচ্ছি। এ দেখুন, এইভাবে করবেন। আর ফার্স্টে ডিমের উপর চুবিয়ে তারপর এটাকে বিস্কুট গুঁড়োর উপর দেবেন, তাহলে এটা মুচমুচে হবে। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এ দেখুন, আমার সবগুলো করা হয়ে গিয়েছে। এখানে আমি তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এই দেখুন, এবার আমি এগুলোকে তেলে ভাজতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে।
আর এটাকে কিন্তু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এই দেখুন এরকম কালার চলে আসবে, মানে আমাদের ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন গাইস আমাদের মোচার চপ একদমই রেডি, একদমই খেতে ভেজিটেবল চপের মতন হয়েছে। আপনারা ঘরে নিশ্চয়ই ট্রাই করবেন, মজা থাকলে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। মুড়ির সঙ্গে আপনি চায়ের সঙ্গে যার সঙ্গে ভালো লাগবে তার সঙ্গে খেতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন কেমন লেগেছে। টাটা।